হ্যালো ফ্রেন্ডস, দিয়া কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর রেইনি ডে। সত্যি কথা বলতে চারিদিকে বৃষ্টি হয়ে হয়ে জল হয়ে হয়ে কি মানে ভীষণ বাজে অবস্থা। আর এখন টাইম হচ্ছে 12:15 বাজে দেখলাম। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি, মানে এমন বৃষ্টি হচ্ছে সব ভেজা, কিছুই তো শোকাচ্ছে না। আর আজকে রান্না করব খিচুড়ি, তো একটু শেয়ার করব খিচুড়িটাও হালকা করে। তো ভিডিওটা দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে আর নিচটা দেখাচ্ছি। এই হচ্ছে জলের অবস্থা। আর ওই যে রাস্তা, আমাদের বাড়ির সামনে রাস্তা পুরো ভেসে গেছে। এটা দেখুন আর কেমন লাগলো সেটাও জানাবেন। আর আজকে সত্যি কথা বলতে আমার ছেলেকে স্নান করাবো না, আর আমিও ভয়তে স্নান করিনি, মানে স্নান করিনি বলতে হালকা করে কোনো মতো স্নান করেছি। এত ঠান্ডা ট্যাঙ্কির জল যে গাটা দাঁত পা সব কনকন করছে, সেই ভয়তে স্নান করিনি। আর তাছাড়া আমার ছেলের তো জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, জ্বরটাও কমছে না, ওর থেকে মনে হচ্ছে আমারও ধরেছে। আমার এই গলা ঠলা দিয়ে ব্যথা করছে প্রচণ্ড। তো ঠিক আছে, ভিডিওটা দেখুন। আর এই যে সামনের বারান্দা থেকে রাস্তাটা দেখাচ্ছি, এত জল হয়েছে, পুরো নর্দমা দিয়ে সব ভেসে গেছে, আর প্রচুর জল থই থই করছে। তাছাড়া বৃষ্টি হলে গ্রামের পরিবেশটাই বেশি ভালো লাগে দেখতে, চারিদিকে মাঠ গাছপালা, দারুণ লাগে, ঝিরিঝিরি বৃষ্টি হয়। আর এই হচ্ছে জলের অবস্থা, এত জল হয়েছে, মানে অনেক জল, হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। আর আকাশের মেঘগুলো ঘুরপাক করছে, মানে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর নিচে গেছিলাম একটু কাচতে, আমাদের যেহেতু কাচতে হয় নিচের কল আছে, তো নিচের কলে ট্যাঙ্কির জলে কাচি না, অসুবিধা হয় প্রচণ্ড সেই কারণে। আর নিচে কাচতে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল হালকা, তার মধ্যে গেছি, তা গিয়ে শুনি একটা সাপ এসেছে, জল ধরা সাপ। তো ভয়তে আমার কাঁসা বন্ধ হয়ে গেছে, ঘরে চলে এসেছি, যদি সাপটা জড়িয়ে ধরত ওখানে হার্ট অ্যাটাক হয়ে যেত। বলে মুখ নাকি বার করেছে নর্দমার থেকে সবে, আর লেজটা দেখা যাচ্ছে, মানে বড়ই আছে সাপটা, ভয়তে পালিয়ে এসেছে, খুব ভয় করে সাপ। তো ঠিক আছে, ভিডিওটা দেখুন। কাঁদছে, শুয়ে শুয়ে খাচ্ছিল, তো সুজি খাওয়াচ্ছিলাম ওই জন্য। শরীরটা খুবই খারাপ, মানে খেতে চাইছে না, ওষুধগুলো এই যে এইভাবে মিশিয়ে মিশিয়ে খাওয়াচ্ছিলাম, এই খাওয়ারের সাথে খাইনি, পুরোটা খাইনি, অফ তুলছে, রাগ হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা দেখো। এই যে আমি খিচুড়ি বসিয়েছি, ওই যে হচ্ছে খিচুড়ি, আর ওই যে হেভি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সত্যি কথা খিচুড়ি আর ডিমের অমলেট বা ইলিশ মাছ ভাজা হেভি অসম লাগে। তো ঠিক আছে, ভিডিওটা দেখুন। দেখো কতটা কই মাছ ও রাস্তায় গেছে, লাইট দেখেছে, ফোনের লাইট দেখে দেখলেন তো খিচুড়ি রান্না করেছি। আর ওর বাবা একটা কই মাছ ধরে নিয়েছিল, তার মাছটা খুব ছটপট করছিল, দেখালাম ভিডিওতে। আর এইখানে শ্রিয়ান ঘুমোচ্ছে, ওর এখনো খাওয়া হয়নি, ওর আবার জ্বরটা এসেছে, ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো লাগছে না।
তো ঠিক আছে, ভিডিওটা দেখুন। এই যে দুপুরের মেনু, গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট, বৃষ্টির ওয়েদারে জমে যাবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের ঘরে একটু ড্রিল মেশিনের কাজ হচ্ছে, পর্দা লাগাচ্ছে, তো ওটা আমি নেক্সট একটা ভিডিও করব, সেটা শেয়ার করব। তো আমি এখন একটু ছাদে যাব, আর এতই বৃষ্টি হচ্ছে চারিদিকে যা অবস্থা, তো আমি একটু চেষ্টা করছি শেয়ার করার। এই যে ছাদে সব জামা কাপড় মেলা রয়েছে, এখানে একটা কাক বসে আছে, উড়ে গেল। আর ওই যে ওইদিকে কুকুর পুরো ভেসে গেছে, আর এই যে নিচে যা জল। ঠিক আছে, আজকে এই বৃষ্টির দিনে বৃষ্টিরই শুধু ভিডিওটা করলাম, এইটুকু শেয়ার করলাম। আর শ্রিয়ানের প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য ওকে একটু দেখতে হবে। আর এই জামা কাপড়গুলো তুলে নেব আমি। আর এই যে কী বৃষ্টি হচ্ছে, ছাদ পুরো ভেজা। এই বৃষ্টিতে গাছগুলির প্রচণ্ড আনন্দ, আনন্দে ভীষণ নাচছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, দারুণ একদম ওয়েদারটা। তো ঠিক আছে, এখন বাজে 4টে, তো আজকের জন্য এইটুকুনি ভিডিও রাখলাম। আবার কালকে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, আর রাত্রে যে পর্দা লাগাবে সেই ভিডিওটাও শেয়ার করব। তো বৃষ্টির দিনটা কেমন কাটলো এটুক দেখালাম। তো ঠিক আছে, আপাতত এইটুকুনি ভিডিও। তো সবাইকে টাটা, গুড ইভিনিং।